আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত ভাই প্রশ্ন করেছেন যে প্রতিপালক বলতে কি বোঝায় ভালো করে উদাহরণ সহ বুঝিয়ে দিতে বললেন প্রতিপালক মানে হচ্ছে লালন পালনকারী কোনো একটা কিছুকে অস্তিত্বে নিয়ে আসা এবং সেটাকে পালিত করে তার আপন জায়গায় সঠিক কাঠামোতে নিয়ে আসা এটা যিনি করে এটা হচ্ছে প্রতিপালক যেমন আল্লাহ সুবাহানা হাত তালা সব কিছুকে সৃষ্টি করেছেন এবং সব কিছুকে আকৃতি দিয়েছেন এটা এই জন্য আল্লা সুবাহান তালা তিনি হচ্ছেন রব এবং প্রত্যেকটা পশু পশু পাখির মালিককে রব বলা হয় আরবি ভাষায় কারণ একটা পশু এই ছোট থেকে এই বড় হয়ে যায় না এমনি কোনো মালিক সেটাকে লালন পালন করে যেমন গাছের চারাকে মানে বোপন করা হয় তারপরে সেটাকে পানি দেওয়া হয় নিরানি দেওয়া হয় তারপরে এটা বড় করা হয় এটাকে বলা হয় রব। যেমন আল্লাহ তালা বনি বনিসের একটা আয়াতের মধ্যে বাপমার যে দোয়া সেখানে শিক্ষা দিয়েছেন অকুর রব্বির হামহোমা কামা সাগিরা। হে আমার প্রতিপালক অকুর রব্বি হে আমার প্রতিপালক রব রব্বির হামহোমা আপনি আমার পিতা মাতার প্রতি রহম করেন কামা ইরাবা তারা যেভাবে আমাকে ছোটবেলায় রহম করে মানে লালন পালন করে বড় করেছে তো এটা বড় করাটা এটা দয়ার কারণে হয়েছে রহমের কারণে হয়েছে তো বাপমা যেমন এইভাবে আমাকে দয়া করেছে রহম করেছে আপনি আমার পিতা মাতার প্রতি এভাবে রহম করুন এখানে আল্লাহ সব তোলা রব শব্দটা ব্যবহার করেছে যে পিতা মাতা আমাদেরকে ছোট থেকে লালন পালন করে এত বড় করেছে তো পরোক্ষভাবে আল্লাহ সানা হওয়া তালা হচ্ছেন রব কিন্তু আল্লাহ এখানে মানুষের ক্ষেত্রে রব ব্যবহার করেছে যেমন যারা গরু ছাগল উট পালে তাদেরকে রব্বুল আম বলা হয় যেমন উট পাল পালে যারা তাদেরকে রব্বুল ইবিল সে হচ্ছে রব্বুল ইবিল তারপরে যাদের গোলাম আছে সেও গোলামের রব রব মানে হচ্ছে ওর প্রয়োজনকে মিটানো যেমন ওকে বেতন দেওয়া ওকে খাদ্য দেওয়া পোশাক দেওয়া ঠিক আছে থাকার জায়গা দেওয়া এই কাজগুলো যারা করে এটা হচ্ছে রবের কাজ আর আল্লাহ হচ্ছেন সব কিছুর রব আর মানুষ কোন একটা পশুর রব হতে পারে প্রাণীর রব হতে পারে যে আমি লালন পালন করি এটাকে তো এটাকে আরবি ভাষায় রব বলা হয় আর শেরই অর্থে রব্বুল আলামিন যিনি বিশ্ব জগতের প্রতিপালক হচ্ছেন আল্লাহ যিনি আমাদেরকে লালন পালন করে থাকে এর আরেকটা উদাহরণ হচ্ছে রাসুসলামের সেই হাদিস যেখানে বলা হয়েছে মামিন মুসলিমিনা বে বেআলি তামরা তিমিন কাসবিন তাইব মানে কোনো মুসলিম ব্যক্তি যখন তার উপার্জিত হালাল সম্পদ থেকে একটা খেজুর দান করে তাহলে আল্লাহ তালা সেটাকে তার ডান হাতে গ্রহণ করে তারপরে সেটাকে কি করে আখাজা বিহা কামা কামায় কামায়ুরাব কামায় কামা কামায়ব্বা احدكم فلوه او كلو صد او كلو صح حتى জাবাল الجبل او اعظم এই ও কামা কাল রসুল সাল্লাহ আলি সাল্লাম এই বর্ণনায় হাদিসটা আছে যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন একটা খেজুর দান করে হালাল টাকা থেকে আল্লাহ সেটা তার ডান হাতে গ্রহণ করে এবং সেই খেজুরটাকে আল্লাহ পালতে থাকে দেখেন এই যে রাব্বা তো সেই খেজুরটাকে আল্লাহ আ তালা পালতে থাকে এক পর্যায়ে এতটা বড় করে কা মিসলাল জাবাল আউ আজামা একের পাহাড় সমান অথবা তার চাইতে বড় খেজুরটাকে দানের দানের খেজুরটাকে এত বড় করে ফেলে এত খেজুর আল্লা সবান করে দেয় সেখানে যেভাবে তোমাদের একজন কি করে একটা উটের বাচ্চাকে একটা ঘোরার বাচ্চাকে পালতে পালতে ঘোড়া করে ফেলে উট করে ফেলে ঠিক তেমনি আল্লাহ এই হালাল টাকার দানকে পালতে পালতে এরকম পাহাড় সমান করে তোলে যাতে করে কেয়ামতের মাঠে এই বান্দার জন্যে উপকার হয় ঠিক আছে তো এই পালাটা এই লালন পালন করাটা এটাকে রব বলা হয় প্রতিপালক বলা হয় জি আসসালাম রহমতুল্লাহ